অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় ৫০ জন মানুষের কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন এক দম্পতি। ঘটনাটি রাজধানীর উত্তর কাফরুল এলাকার। আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী পেশায় দোকানদার, কাউকে মিথ্যে প্রলোভন দেখিয়ে আবার কারো কাছে ভুয়া দলিলে দোকান বিক্রির কথা বলে তারা এসব অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় একাধিক সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ নিয়ে অপেক্ষায় আরও কমপক্ষে ৩০ জন। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছবির এই মানুষটি আবুল কালাম আজাদ, পাশেই তার স্ত্রী অজিফা বেগম, থাকতেন রাজধানীর উত্তর কাফরুল এলাকায়। তারা গত প্রায় দুই বছরে কমপক্ষে ৫০ জন ব্যক্তি এবং একাধিক ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে আড়াই কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা। চুক্তিনামার যে দলিলটি দেখছেন সেটা সাদা চোখে আসল মনে হলেও নকল, কারণ ভুয়া এই দলিলে দোকানের অগ্রিম বাবদ তিনি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা বলছেন মালিকের স্বাক্ষরও করেছেন জাল। একটা বড় দোকান নেবেন এই উদ্দেশ্যে আমার কাছে কিছু টাকা ধার চান, প্রায় ২০ লক্ষ টাকা। পরবর্তীতে আমি বলি যে আমাকে এই দোকানটা ডিড করে দিতে হবে, ফলে সে এটাতে রাজি হয়, কিন্তু ওই টাকা আমি যখন দেই কিন্তু ডিডটা সে একটা ভুয়া দলিল তৈরি করে, বাড়ির মালিকের অরিজিনাল সিগনেচার নকল করে সে একটা দলিল তৈরি করে। ৬ মাস ধরে সে আমার কাছে আরও প্রায় ২০ লক্ষ টাকা নেয় দোকান চালানোর জন্য। ভুক্তভোগী আরও আছে, তারা বলছেন আবুল কালাম আজাদ পুরুষদের আর অজিফা বেগম নারীদের প্রতারণার টার্গেট বানাতেন। তখন আমি ৫ লক্ষ টাকা তাকে দিই, দেওয়ার পরে সে বলছে যে এই কুরবানির পরে দিবে। তারপর তো এই যে হঠাৎ করে তারা তারপরে কিভাবে বাসা ছাইরে দিল, ঠান্ডা মাথায় সে কাজটা করছে অনেকজনের থেকে টোটাল প্রায় ৩ কোটি। অনুসন্ধানে জানা গেছে এই দম্পতি টাকা ধার নেওয়ার জন্য মূলত ৩টি কৌশল করতেন। হঠাৎ করে রাতারাতি পুরো পরিবার লাপাত্তা হয়ে যাওয়ার পরে সব পাওনাদারদের টনক নড়ে। তারপরে কাফরুল থানায় কয়েকজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন, বাকিরা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যে অভিযোগ করছেন অভিযোগটা আমরা আইন অনুযায়ী আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিব এবং এখানে যা যা করণীয় আইনসঙ্গত আমরা সেটা করব। লাপাত্তা হওয়ার পর থেকে প্রতারক দম্পতির মুঠোফোনগুলো বন্ধ, কিন্তু কাফরুল ছেড়ে এই জুটি অন্য কোথাও নতুন প্রতারণার দোকান খুলবেন কিনা তা কে বলতে পারবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ ২৪, ঢাকা।